শিক্ষার্থী বৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মহসিন আলী, সহকারী শিক্ষক বাদেশ্বর নাসিরুদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ গোলাপগঞ্জ সিলেট। আমি আজ তোমাদের উদ্দেশ্যে অষ্টম শ্রেণীর গণিত বিষয় হতে অধ্যায় দশ এর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য তিন নিয়ে আজ তোমাদের সাথে আলোচনা করব। দেখো, আজকের প্রশ্ন, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। আমরা একটু চিত্রটা দেখি। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তের দুইটি জ্যা এ বি এবং সি ডি। এই দুইটা জ্যা এই কেন্দ্র থেকে সমান দূরে আছে। অর্থাৎ তাহলে আমাদের কি, যে এই জ্যা দুইটা এ বি এবং সি ডি জ্যা দুইটা সমান, এটা প্রমাণ করতে হবে। তা আমরা বিশেষ নির্বাচন লিখি, যে মনে করি যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত একটা, তার মানে কেন্দ্র ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এ বি এবং সি ডি দুইটা জ্যা। ও থেকে এ বি এবং সি ডি এর উপর যথাক্রমে ও ই এবং ও এফ এই দুইটা লম্ব, তার মানে এ বি এর উপরে ও ই লম্ব আর সি ডি এর উপরে ও এফ লম্ব। তাহলে দেখো যে এই ও ই আর ও এফ, এটা হচ্ছে এ বি আর সি ডি জ্যা এর দূরত্ব নির্দেশ করে। এখন যদি ও ই এবং ও এফ সমান হয়, তাহলে প্রমাণ করতে হবে আমাদের যে এ বি সমান সি ডি জ্যা সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন অঙ্কন আমরা একটু কাজ করে নিই, যে ও এ এবং ও সি যোগ করে নিই। যোগ করলে দেখো দুইটা ত্রিভুজ হয়েছে। এখন আমরা প্রমাণে যাব। তাহলে আমরা এখন প্রমাণ করব। প্রমাণ আছে এক নম্বর ধাপ, যেহেতু ও ই এ বি এর উপর লম্ব আর ও এফ সি ডি এর উপর লম্ব। এখন যখন একটা রেখার উপর একটা লম্ব দেওয়া হয়, তখন লম্ব দুই পাশে দুইটা কোণ হয়, এটা সমকোণ হয়। তেমনি ও ই লম্ব হয়েছে এ বি এর উপরে, লম্ব হওয়ার কারণে এই যে এখানে একটা কোণ, এই কোণটা সমকোণ, তার মানে ও ই এ সমকোণ, এইটা হবে এই পাশের ত্রিভুজের ও এফ সি, এই দুইটা ত্রিভুজ কোণ সমান, কোণ আছে এক সমকোণ, যেহেতু লম্বরেখার পাশে, এই জন্য এটা এক সমকোণ হয়, সে এক সমকোণ। এখন এই যে দুইটা ত্রিভুজ ও এ ই অথবা ও ই এ বলা যাবে, ও এফ সি, এই দুইটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, দেখো সমকোণী ত্রিভুজে কোনাকোণি, এই যে আড়াআড়ি যেটা এই এই রেখাটা ও এ, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এরও ও সি অতিভুজ, তাহলে এই দুইটা ত্রিভুজের ও এ সমান ও সি হবে। এবং এই ত্রিভুজটার ও ই এ ত্রিভুজের ও ই আর এই পাশ ত্রিভুজের ও এফ সি এর ত্রিভুজের ও এফ, তার মানে ও ই সমান ও এফ হবে। এখন যখন ত্রিভুজের দুইটা বাহু সমান পাওয়া গেছে, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম, তাহলে আমরা বলব যে ত্রিভুজ ও ই এ সর্বসম ত্রিভুজ, ও এফ সি সর্বসম ত্রিভুজ। এখন আরেকটা বাহু রয়েছে, এটা হচ্ছে এ ই আর সি এফ, এই দুইটা বাহু সমান। যেহেতু সমান এই কারণে বলবো, যেহেতু এই লম্বরেখা দ্বারা, এই লম্বরেখা দ্বারা জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত করেছে লম্বরেখা দ্বারা, যার জন্য এ ই আর বি সমান সি এফ আর সি ডি সমান হয়। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এ ই সমান সি এফ হবে। এখন তিন নম্বর ধাপে দেখি আমরা, যে এই এ ই এটা অর্ধেক, কার এ বি এর অর্ধেক, তাহলে আমরা লিখতে পারি এ ই সমান হাফ এ বি, আর এ পাশে লিখতে পারি সি এফ সমান হাফ সি ডি, তার মানে সি ডির অর্ধেক। এখন হচ্ছে সি ডির অর্ধেক, তাহলে হচ্ছে এ ই সমান হচ্ছে হাফ এ বি, তাহলে আমরা লিখতে পারি এ পাশে যে হাফ এ বি সমান হাফ সি ডি। এবার আমরা তাহলে হাফ হাফ কেটে দিই, কেটে দিলে এ বি সমান সি ডি, তার মানে এ বি সমান সি ডি আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের
প্রমাণ হয়ে গেল। তা প্রমাণ হলো যে এবি সমান সিডি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনবে এবং বাড়িতে কাজটা এই জ্যামিতিটা নিজে একটু প্রমাণ করবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। আর তোমরা প্রতিদিন আমরা যে ভিডিওগুলো দিই এগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা, ক্লাসে অংশগ্রহণ করবা, তাহলে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।